بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক সালাম জানাচ্ছি মাহে রমজান মোবারকের আমাদের নিয়মিত আয়োজন রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে। দর্শক, আমি শফিউর রহমান, আপনারা দেশে বিদেশে সকল শ্রেণীর দর্শক শ্রোতাদের আমি অবারিত মাহে রমজানের স্বাগত জানাচ্ছি, মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। মাহে রমজানে যে রহমত বরকত নাজাত এত কিছু আল্লাহ পাক, এই যে অবারিত রহমত, অবারিত দান, অবারিত সওগাত, অবারিত নাজাত, মানুষকে ক্ষমা করে দেয়া, মানুষকে মাফ করে দেওয়ার যে মাস মাহে রমজান, এটা আল্লাহর মাস। আল্লাহ তাআলা রাসূল বলেন শাহরু রমজান শাহরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি জানিয়ে দিন আপনার জবান দিয়ে, এ রমজান মাস হলো আল্লাহর মাস, এ রমজান মাস এ কোরআন নাজিলের মাস, এ রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, ত্যাগের মাস, তিতিকার মাস। এর মাধ্যমে মাহে রমজানের এই সওগাত নিয়ে, মাহে রমজানের নাজাত নিয়ে মানুষ নিষ্পাপ হওয়ার মাস, মানুষ একেবারে শোষণ নির্যাতন নিপীড়ন থেকে, বঞ্চনা থেকে, হতাশা থেকে মাপ পেয়ে মানুষ অবারিত জান্নাতে অধিকারী হয়ে যাবে, মানুষ আল্লাহর রাস্তায় চলে আসবে, মানুষ সিবগাতাল্লাহি ওয়া মানাহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনুল্লাহু আবিদুন, আল্লাহ পাক বলে মানুষ আল্লাহ তাআলা রঙে রঙিন হয়ে যাবে এই মাহে রমজানে। এটা তেমন একটি গুরুত্বপূর্ণ মাস, বছরের সব থেকে মহা মহামর্যাদাপূর্ণ এই মাসে আমরা ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। দর্শক, এই আসুন ছোট্ট একটি সূরা, সূরা আসর, আসর এই সূরাটা নিয়ে একটু কথা বলি। আসর তো সবার মুখস্থ আছে আপনাদের, তবে তারপরেও আপনারা আমার সঙ্গে একটু এই সূরাটি তেলাওয়াত করে নিন। ওয়াল আসরি, আইন দেবার এখানে আইন, আইন আসরি বলেন, ওয়াল আসরি, কারণ যদি কেউ বলে ওয়াল আসরি তাহলে কিন্তু হবে না, আইন দিয়ে বলতে হবে। একেবার প্রথমে এই কণ্ঠনাল থেকে ছয়টা অক্ষর উচ্চারণ হয়, একেবার প্রথম থেকে হামজা হা, মাসকান থেকে আইন হা, একেবার উপর থেকে গইন খ, তাহলে আইন উচ্চারণ দেখেন আসরি গলার মাঝখান থেকে বলেন আ, বলেন আসরি, ওয়ালা আসরি ইন্নাল ইন্নাল, এই যে নাকের ভিতরে বললাম ইন্না, নাকের ভিতরে গুন্না হবে কারণ এটা নুনের উপর তাজদিদ। আরবিতে কোরআনে সহি করে কোরআন পড়তে হলে এর তাদবির জানতে হবে, এর তারতিল, শহীদ, মাখরাজ, মদ, গুন্না, সিফাত, এর সুর, লয়, সুরছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, এর ঝংকার, এর যে শব্দের বাচন, যে আল্লাহ পাক যেটা একটা সুর লহরি দিয়েছেন, একটা তাল দিয়েছেন, ঢেউ দিয়েছেন কোরআন তেলাওয়াত করতে, যে আমরা এর যে আল্লাহ পাক বলছেন শোনো ধীরে ধীরে সুন্দর করে সহি করে কোরআন তেলাওয়াত করো। যেমন আমরা বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে ইন্না এখানে নাকের ভিতরে গুন্না করে পড়তে হবে, যেমন ইল্লাল্লাযীনা আমানু আমানু ইল্লাল্লাযীনা আমানু, এখানে কিন্তু গলার ভিতরে হবে না, এখানে আলিফ বা হামজা, আমানু হামজা যাবর আ, কিন্তু আইন যাবর আ, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আ, এখানে আ, যেমন না'বুদু ইয়াকা না'বুদু, এখানে আলামিন, এই যে আইনের উচ্চারণ, এখানে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হবে না, এখানে আইন দেবো তবে আলামিন, অর্থাৎ যে অক্ষর যেখানে আছে সেই অক্ষর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোরআন তেলাওয়াতের ওয়েরু রিসিটেশন দাওয়ালি কোরআন দ্যাট টাইম চেঞ্জিং দ্য মিনিং, এটা মিনিং চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু কোরআনের আমরা সওয়াবের পরিবর্তে কিন্তু বড় গুনাহ হয়ে যাবে। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করবো সহি করে। আমার সঙ্গে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এই যে সজ্জব সব বলবেন। তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন যে শোনো বান্দা, এই যে আমার কোরআন তেলাওয়াত তোমরা করতেছো,
কোরআন তেলাওয়াতে সহি করে সুন্দর করে পড়ো। যেমন ওয়াল আসরি, আল্লাহ পাক এই আসর আসর সূরাটা ছোট্ট একটি সূরা, দেখুন দেড় লাইনের একটি সূরা, এই দেড় লাইনের সূরা আল্লাহ পাক দেড় হাজার বছর নাজিল করে দিয়েছেন। দেড় হাজার বছর নাজিল করে আল্লাহ আল্লাহ জানিয়েছেন, আল্লাহর কোরআন আল্লাহর কালাম আল্লাহর মাধ্যমে আল্লাহ কী করলেন বিশ্ববাসীর জন্য, বিশ্ব নবীর মাধ্যমে, এই বিশ্ব কোরআন বিশ্ব নিয়ন্ত্রণা, বিশ্ব প্রভু বিশ্বর মালিক যিনি, বিশ্ব নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য এই বিশ্ব যতদিন টিকে থাকবে বিশ্ব নবীর মাধ্যমে এই বিশ্ব কোরআন আল্লাহ পাক পৃথিবীর মানুষদের কাছে দান করে দিয়েছেন। অবারিত দান আল্লাহর খোলা চিঠি আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। এই জন্য আসরের অর্থটা জানি, আল্লাহ পাক বলছে আসরি আসরের কসম, আসর মানে হলো সময়, আল্লাহ পাক বলছে সময়ের শপথ সময়ের কসম, আল্লাহ নিজে কসম করেছে। যে শব্দের শুরুতে যে বাক্যের শুরুতে যদি ওয়াও থাকে তাহলে ভাবেন আল্লাহ এখানে কসম করে বলছে ওয়াল আসরি, আমি সময়ের কসম করে বললাম। ইন্নাল ইনসানা লাফি খুসরি, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সব মানুষ ধ্বংস হয়ে গেল, সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কিন্তু যারা ঈমান আনবে, ঈমান যাদের আছে তারা ধ্বংস হবে না। আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আছে সে ধ্বংস হবে না, ওয়া আমিলুস সলিহাতি, যারা আমলে নেক আমল করেছে তারাও ধ্বংস হবে না। ঈমান এনেছে নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের পরে অর্থাৎ সত্যর পরে টিকে থেকেছে। সত্য কি? সত্য হলো আল্লাহ, সত্য হলো ইসলাম, সত্য হলো নবী, সত্য হলো দীন, সত্য হলো কোরআন, সত্য হলো দীন ইসলাম, সত্য হলো ইসলাম শরিয়াত, সত্য হলো আলেম উলামা, সত্য হলো টুপি দাড়ি, সত্য হলো নবী সুন্নাত, সত্য হলো যে দিন কায়েম করা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা, এগুলো হলো সত্য। এই সত্য হক কথা বলেছে, হক কাজ করেছে, সে মিথ্যা পরিত্যাগ করেছে, সে বেহাত নাহাক পথ করেছে, কে সে তাগুত অস্বীকার করেছে, ক্ষুদাদ্রোহী অস্বীকার করেছে, নাফারমানি অস্বীকার করেছে, আল্লাহদ্রোহী অস্বীকার করেছে, করে সে কী করেছে হকের পরে চলে এসেছে, অর্থাৎ ইসলামের পরে সে অধিষ্ঠিত হয়ে গেছে। অথবা সব ইসবরি, এবং ইসলামের পথে চলতে যে সে ধৈর্য ধারণ করেছে, ইসলামের পথে চলতে যে ইসলামী শরীয়তের পথে চলতেছে, কোরআনের পথে চলতেছে, কোরআনের রাস্ট কায়েম করতে যে ইসলামী আইন কানুন চালু করতে যে সমাজে রাষ্ট্রে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আর প্রাইভেট লাইফ আর ন্যাশনাল লাইফ আর ইকোনমিক্যাল লাইফ আর ফ্যামিলি লাইফ আর পলিটিক্যাল লাইফ আর ন্যাশনাল লাইফ আর ইন্টারন্যাশনাল লাইফ সমস্ত জীবনে এই দিন কায়েম করেছে, সত্য কায়েম করেছে, হক কায়েম করেছে, এবং এই হক কায়েম করতে যে সে ধৈর্য ধারণ করেছে। তাহলে কী হবে? এই ধৈর্যশীল বান্দাকে আল্লাহ বলছেন এরা হতাশাগ্রস্ত হবে না, এদের জীবন ধ্বংস হবে না। আল্লাহ কসম করে বলছেন পৃথিবী আল্লাহ আসরি, আমি সময়ের কসম, আমি আসরের কসম, পৃথিবীর ইন্নাল ইনসান লাফি খুসরি, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনবে, চারটে শ্রেণী, যারা ঈমান আনবে তারা নেক আমল করবে, আর যারা হকের পরে থাকবে এবং এই হকের পথে চলতে যেয়ে হক কায়েম করতে যেয়ে দিন কায়েম করতে যেয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে যেয়ে যারা অবিচল রাস্তা নিয়ে পাহাড়ের মতো ধৈর্য ধরবে, কথা সবই সবরি, এই চার শ্রেণী মানুষকে আল্লাহ পাক নাজাত দিবেন, তারা ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, তারা পরকালে আখরাতে জাহান্নামে যাবে না, তাদের জন্য অবারিত জান্নাতের আটটি দরজা খোলা থাকবে। আল্লাহ তাআলা সবাইকে দিন কায়েমের পথে, ইসলাম কায়েমের পথে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সমস্ত জায়গায় আমরা আল্লাহর দিন দিয়ে অর্থাৎ ইসলাম দিয়ে কোরআন দিয়ে যেন এই রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।